আসসালামু আলাইকুম দর্শক দর্শক পাথরঘাটা নিউজের এই লাইভ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি আলামিন ফোরকান, আমার সাথে এখানে কাজী রাকিব ভাই আছে, আশরাফুল ইসলাম শাকিল। তো আমরা এই মুহূর্তে আছি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনাদেরকে ক্যাপশনের ভিতরে আপনারা জানতে পেরেছেন যে আসলে লাঠির আঘাতে প্রাণ গেল বাবার, এরকম একটি ক্যাপশন দিয়ে আমরা লাইভটি শুরু করতে যাচ্ছি। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে পাথরঘাটা উপজেলার হাতিমপুর এলাকায় নিরঞ্জন শীল নামের এক ব্যক্তিকে তার ছেলে নেপাল নামের তার ছেলে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে মূলত তিনি মারাত্মকভাবে আহত হন এবং পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারে নিয়ে আসা হয়। এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে তার এতটাই অবস্থা খারাপ ছিল, পরবর্তীতে তাকে বরিশাল রেফার করা হয় এবং সাথে সাথে বরিশাল নেওয়ার জন্য অলরেডি প্রস্তুতিও চলছিল এবং তাকে কিন্তু বরিশাল নেওয়ার গিয়েছিল অনেক দূরে। পরবর্তীতে পথিমধ্যে তিনি মারা যায় এবং সেখান থেকে আবার তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমরা এই বিষয়টি নিয়ে আজকের বিস্তারিত আপনাদেরকে জানাবো। আশা করি যারা লাইভটিতে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন। তো কীভাবে আসলে এই যে বাবার মৃত্যু হয়েছে, ছেলে এক আপন ছেলে যদি বাবার গায়ে আঘাত করে এবং সেই বাবার প্রাণ যায়, আসলে এটা কিন্তু সমাজে আমাদের দৃষ্টিকোণ থেকে বা আপনারা যারা ভিডিওটি দেখছেন আসলে কে কীভাবে এই বিষয়টি মেনে নেবেন, আপনাদের কাছে আসলে মন্তব্য সেরে দিলাম। তো আমরা একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আসলে কথা বলার চেষ্টা করব দূর থেকে, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি, আমরা কথা বলার চেষ্টা করব। এখানে আসার পরেই আমরা দেখেছি যে রাজু গাজী আসলে অনেকটা সহযোগিতা করেছে। কীভাবে আসলে এই যে বাবাকে আঘাত করলে ছেলে, এই বিষয়টি নিয়ে রাজু গাজীর কাছে কী তথ্য আছে আমরা তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব। তো আসলে শুরুতেই আমরা এখানে আসার পরে আপনাকে এখানে দেখেছি যে আসলে আপনি সেবা করতেছেন। আমরা দেখছি শুরুতে তার মেয়ে আর তার স্ত্রী দুইজনে রোগীটাকে নিয়ে আসছে, সাথে কোনো লোক ছিল না, তাই আমরা এখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাড়াতাড়ি বরিশাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, আমরা সহযোগিতা করছি। আসলে আপনি তো এখানে যেহেতু ছিলেন বা আপনি কি জানতে পেরেছেন যে আসলে কেন এই ঘটনা? এই ঘটনাটা হয়েছে সম্পত্তি নিয়ে, তার বাপ ছেলের মধ্যে ঝামেলা হয়েছে, নাকি ছেলে বিয়ে করবে এই জন্য সম্পত্তি দাবি করছে, এই নিয়ে বাপ ছেলের ঝামেলা, এই কারণে ছেলে বাবার গায়ে হাত আক্রমণ করছে। আচ্ছা, আমি একটু আপনার কাছে যথেষ্ট আমরা কথা বলার চেষ্টা করবো, যিনি আসলে মারা গিয়েছে তার স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করবো। কি হয়েছে চাচি, একটু বলেন তো কি হয়েছে বিষয়টা কি? আসলে বিষয় হইলে পোলারাতার কি সম্পূর্ণ ওগুলো করাইছে, মাইয়াহারা দেখছে, মাইয়া করাইছে, এটা করাইছে কি করাইছে, বিউটি পেরকাশ লিটন মাইয়া জামাই আমার বাড়ি এনে লইছে, আমার হেরা হ্যাগো রাখছে, আবার বিউটি যে হেও মোর বাড়ি আগে রয়েছে, এই বেলে করছে এরা, আমার দেড় করে নিয়েছে আগে, এখন আবার বাড়ি ঢুকলে কে হাই মাইয়া হ্যাগো আত্মীয়র মধ্যে মাইয়ে দেবে মগো, এই ঘটনা বলছেন। এই এরপর পোলা নিলেই দিয়েছে, পোলারে পোলা পোলা তো জানেনি, পোলা কিরম দেখছেন না, দেখছেন দি 10 ফিট জেল খাটাইছে না, তাই কি কম। আচ্ছা, আপনি যে বলছেন বিউটি, আসলে বিউটি কে? বিউটি মোর হাতাই ননদ, আপনারই হাতাই ননদ। আচ্ছা, সে এইগুলো করানোর পিছনে কারণ কি? কারণ ওই যে দেড় করে নেছে আগে, এখন আবার বাড়ি নেবে, বাড়ি ঢুক নিলে ওই যে মাইয়ে গো খেতাইতেছে না, সব খেতাইছে না মাইয়ে গো। আপনার জমি জমা নেয়ার জন্যই মূলত আজকের এই কাহিনী? হ্যাঁ, দুইজনের দিকে সামনে হইতে হ্যাঁ হ্যাঁ। কি দিয়ে মারছে আপনার স্বামীকে? মারছে ওই শহীদ, হ্যাঁ টেবিলের ওই পয়া পয়া আঘাত করাইছি, আবার মোরে আবার লাট দিয়ে হতাই নন্দে লাট দিয়ে মারা দিয়েছে মোরে, হেই বইয়া আমি লইয়া বুঝছেন। আপনি হাসপাতালে আসার পরে বরিশাল নিয়ে যাচ্ছিলেন, কত দূর গিয়েছিলেন? বাজার পর্যন্ত গেছি, এখন নাই বলাই মাই কয় বাবা নাই, বাবা নাই, আপনি শ্বাসের লোক এই সব করাই, এবার একটা মাইয়ে মারি হেলাইছে না, না হ্যাঁ জানেন, সব জানেন না, হ্যাঁ সব জানেন। একা করে ছেলে মেয়ে কয়জন? 7 মাই 1 কোলা। এখন বেঁচে আছে কয়জন আপনার ছেলে? এখন আছে 6 মাই 1 কোলা ডাকা, হেরা আইতেছে ওই মাইয়ে অসুখ দেখাইতে আইছে। আইনিভাবে কি আপনারা কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন? আইনিভাবে থানায় কি বিষয়টা জানাইছেন কিনা? হ্যাঁ জানাইছি, জানাইছি, সব জানাইছি, থানায় জানাইছি।
আপনাদের সাথে এই যে ঝামেলা, এই ঝামেলা কত কতদিন যাবে? আমি আইসি শব্দ ওই সংসারে আইসি শব্দ ঝামেলা জায়গা ওই রাড়ি গুলো রাড়ি দার শৈলেন ডাক্তার আমার আসামি একটা মাইদি মারি মাইয়ে মারিয়া লাইছে মনে নাই হেয়ের আসামি ও উল্টো বেলা আমার কেসে দেবে আমার বেড়াও মারলে আমার কেসে দেবে হেয়ে কয়। আপনার স্বামী কি এর আগেও কি তারা এইভাবে মারধর করছে কোনো সময় এই এই বিষয় নিয়ে? ওই ওই যে ওরা করাইতেছে অগো ঘরে যাইবে অগো ঘরে খাইবে অগো ওরা যা কইবে হেয়ে না। আজকের তো দেখা গেছে একবারে শেষ শেষ হয়ে গেছে, কিন্তু আপনার স্বামী কি এর আগে কি তারা এভাবে মারছে কখনো? হ্যাঁ অনেক মারছে, হাসপাতাল আনছি এ সময় হেরা মারছে, ওই বিউটি মারছে ওই মোর হতাই নন্দে এ সময় হাসপাতাল আনছি আদা মারা। এখন আপনার ছেলেকে কি কারণে লীলাই দিয়েছে যে বাবার গায়ে আঘাত করলে একটা ছেলে কিসের কারণে? হেরা তো বকদা দেখবে না হেরা সিদিয়া সিদেরা দিয়ে তো নাটক পাইছে এরা গ্রামে মানে সবাই যা কয় হেয়া। আপনি তো মা আপনার কথা না শুনে সে ফুফুদের কথা শুনে বাবার গায়ে হাত তুলে কিসের জন্য? ওখানে তো ওখানে তো আপনার আপনার ছেলে আপনাদের কথা শুনে না? না কেন শুনে না? মাইয়া না মাইয়া দাও না মানে আমি যেটা বুঝতে পারছি যে আসলে আপনার ছেলে বিবাহ করবে, সেই বিবাহ তার ফুফুরা তারা ঠিক করছে। হ্যাঁ বাড়ি ঘর লেখকে দিয়ে তারপর আনবে হেই লিলেই দেশে নেপালের এই এই ওই মূল তত্ত্ব। কিন্তু আপনারা কি বিবাহ করাতে চাচ্ছিলেন না? মোরা দেখছি বারোটা মাইয়ে দেখছি বারোটা দেখছি মোরা কাউকে কি পছন্দ ছিল আপনার ছেলের কোন মেয়েরে পছন্দ করতো? আসলে ওই ইসে তোমার ওই জায়গাটার নাম কি এই জায়গায়? আচ্ছা আপনার আপনার যে ননদ সে কি অলরেডি বিয়ের জন্য মেয়ে কি তারা ওদিক থেকে ঠিক করছে এরকম কিছু? হ্যাঁ আপনারা কি মত ছিল সেটাতে? না না আজকে সকালে এসে আপনার ছেলে কি বলছে আপনার স্বামীকে? আপনার ছেলে আজকের যে আপনার স্বামীর আঘাত করছে আসার পরে আপনার স্বামীর প্রথম কি বলছে আপনার ছেলে কি বলছে প্রথম যে আইয়ে আঘাত করছে? শুয়ের বাচ্চা তুই তো মাইয়া দেখবি না, তুই তো মাইয়াগুলো বিয়ে দেও নাই তো মোরাও তো ওই বুড়ো বানাই থইছ এখন কি করবি মোরে? এই এর পরবর্তীতে আপনার স্বামী কি তার কিছু বলছে? হ্যাঁ তো হেও গছিয়ে লইছে মোর স্বামীও গছিয়ে লইছে আর হেও আল্লাহ লইছে কেউ মানাইছে মুই পার বুঝতে পারছি ঠেলিয়ে দি কে লিখবেন না মন গায় বলাছে কো আমি দর্শক গা। আপনার স্বামীও তাকে মারার জন্য লাঠি লইছে আর আপনার ছেলেও লইছে? হ্যাঁ কি বেছে আপনার স্বামী কি তার গায়ে আঘাত করছিল আপনার ছেলের গায়ে? অনেক করছে আগে মাথা ফাটাইছে না ওর লাগে পারে এখন পারে। আপনার ছেলে কি নেশা করতো মাদকাসক্ত আপনার ছেলে? না নেশা মশা করে না ও জান না ওই আমনে ওই বমি করি হালাই দেই ল্যাংটা কালইতে একাল্লাদা কালইতে বমি করি হালাই দেই হেইতে সে। আর আপনি বলতে চাচ্ছেন কি আপনার ছেলে মানসিক ভাবে একটু মাথায় সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ এই আর কোনো দোষ নাই ওর, ও সব কই দেবে সব কই দেবে। বর্তমানে আছে কোথায় আপনার ছেলে? হ্যাঁ তো কইতবেন না বাড়ি আসলে মানে আপনার স্বামীকে আঘাত করার পরে আপনারা কি সাথে সাথে ওখান থেকে নিয়ে আসছেন? তখন আপনার ছেলে কোথায় ছিল? আসলে ওই রাড়িবেড়ির শৈলেন ডাক্তার ওইন একটা দোহান আছে না হেইনি খারাই নিয়ে আসলে খারাপ হইয়া ও বাবা এই এই মাইয়ে গই খেতাইছো আমার মাই ওই বাবা মানুষ কাছে তো নাই ওই মেয়ে সহ্য রইল আমি কি কম আপনার মেয়ে সহ্য রইল শৈলেন ডাক্তার ওই জমি লই এই জমি এক করে নেছেন আমার হরে ওই ওইতে দ্বন্দ্ব এখন তোমার আছে না ভালো কয় কারা কারা কয় আমার ওই জমি লই এই ওনার লাগে সত্তর তালি এই পর মাইয়ে গো লাগে মাইয়ে গো বিয়ে হারতে চাইছে। আচ্ছা এই শৈলেন ডাক্তার আপনাদের কি হয়? কিছু না নমো মোরা না পি থেরা নমো হ্যাঁ গো জাগা নিলাম কা দেখি দেশে আর আর সাসারা মোর হৌরের দেশে হেই ওইতে দ্বন্দ্ব জাগা লইয়া। এখন আপনাদের এই যে আপনার স্বামী মারার পিছনে আপনি কাদের কাদের দায়ী করেন এর নাম কোন? দায়ী করি শৈলেন ডাক্তার আছে ওই হেরাই করাইছে হেরাই আবার থানায় মামলা দেবে ই কয় সব ডাক্তার ছাড়া আর কি আর আরো দুই একজন আর আছে বিউটি পেরকাশ লিটন আমার বাড়ি এই ওর সারা বাড়ি এই থাকে। প্রকাশ কি হয় আপনার? হতাইয়া ননদ বিউটি হতাইয়া ননদ হ্যাঁ হে প্রকাশ প্রকাশ তো ওর স্বামী
দর্শক আসলে অনেকেই আপনারা কমেন্ট করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। আমি একটু আপনাদের কাছে আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। অনেকে, যে একজন ভাই কমেন্ট করেছেন পাথরঘাটার কোন জায়গায়, আমি প্রথমেই বলেছি, হয়তো লাইভের শুরুতে আপনি ছিলেন না, তো পাথরঘাটা উপজেলার হাতিমপুর এলাকায় আসলে এই যে লোকটি মারা গেছে তার বাড়ি। তো দর্শক, যারা আসলে লাইভটিতে যুক্ত আছেন, আপনাদের কাছে অনুরোধ যে লাইভটি অবশ্যই আপনারা শেয়ার করার চেষ্টা করবেন। আমরা আসলে এখানে আসার পরে এতটাই খারাপ অবস্থায় দেখেছি তার স্বামীকে। আসলে আমরা শুরুতেই বুঝেছি যে তিনি হয়তো কোনো মতে বরিশাল পর্যন্ত যাওয়া সম্ভব হবে না, আমরা যেটা ভেবেছি আসলে সেটাই হয়েছে। আমরাও হাসপাতালে ছিলাম, আমাদের একটি ভিডিও আছে, আসলে সেই ভিডিও আমরা প্রকাশ করব, যে ভিডিওটি তাকে বরিশাল নেওয়া হয়েছিল এই সময়ে যে ভিডিওটি আমরা করেছি সেটিও কিছুক্ষণ পরে আমরা পাথরঘাটা নিউজে আমরা আসলে প্রকাশ করব। তো দর্শক, আমাদের মাঝে কাজী রাকিব ভাই আমাদের সাথে আছে, তো শুরু থেকেই তিনি আসলে বেশ কিছু তথ্য এখান থেকে সংগ্রহ করেছে, আমরা পরবর্তীতে তার কাছ থেকে জানবো আসলে সে কী কী তথ্য এখান থেকে সংগ্রহ করলো। জি, ধন্যবাদ জানাচ্ছি আলামিন ফকর আপনাকে। মূলত সকাল দশ আমি যে তথ্য পেয়েছি, এই যে নিরঞ্জন শীল মারা গেছে তার মেয়ের কাছ থেকে, তার মেয়ের নাম মনে হয় হাসি সম্ভবত, তিনি জানিয়েছেন সকাল দশটার দিকে তার বাড়িতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে মূলত তার বাবাকে লাঠি দিয়ে অথবা খাটের যে মাডাম অথবা পাড়াই কাঠের কোনো একটা অংশ থেকে তার বাবাকে আঘাত করেছে, যেই আঘাতের কারণে মাথা মস্তক চিরে দুখণ্ডতে হয়ে গেছে, আর এই কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। পাথর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে, এখান থেকে চিকিৎসক বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলেন। প্রতিমধ্যে পাথরঘাটা তালতলা নামক স্থানে যাওয়ার পূর্বেই তার বাবা মৃত্যু হয়। আমরা দেখেছি তার বাবার মৃত্যুর আগ মুহূর্তগুলো ছটপট কীভাবে করেছেন সেই বিষয়গুলো। তবে একটা বিষয় জানিয়ে রাখি, অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন এদের পরিবার সম্পর্কে, তবে এদের সম্পর্কে অনেকেই অনেক ধরনের জানা এবং চেনা, কেননা অনেক যেসব কমেন্ট আসছেন মূলত ওনার ছেলে যে মারা গেছে নিরঞ্জন সেন, তার ছেলের আঘাতেই মূলত মারা গিয়েছে। যে মহিলা রাধারানী অভিযোগ করছেন যে তার পাশে শত্রুতা নিয়ে মারা একটি অভিযোগ দিচ্ছেন বারবার, আসলে শত্রুদের থেকে প্রভাবিত হয় তার ছেলে, যে নেপাল তিনি আঘাত করেছেন নাকি তার ছেলেকে বিবাহ না করার কারণে অতিষ্ঠ হয়, তার ছেলে আঘাত করেছেন তার বাবার মাথায়, এই বিষয়টি পুলিশ তদন্তে বেরিয়ে আসবে। তবে উনি একতরফা, মানে রাধারানী নিরঞ্জন শীলের স্ত্রী, যে অভিযোগ করেছিল বারবার তার প্রতিবেশীদের উপরে, মূলত সেই বিষয়টি পূর্ব শত্রুতা ছিল তাদের সাথে। তবে আজকের যে ঘটনাটি ঘটেছে বাবাকে লাঠি পিটা করার, সেটি তার ছেলে নিজে করেছে। আমি জানতে চেষ্টা করেছি, যখন মারা যাওয়ার আগে যখন হাসপাতালে ছিল বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন, তখন আমাকে সাক্ষাৎকার নিয়েছিলাম, সেখানে তিনি বলেছেন বিবাহ করানোর জন্য একটা বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা ছিল, সেই ঝামেলার কারণেই মূলত আজকে সকালে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর আগে বিভিন্ন জনের সাথে তাদের সাথে মামলা মোকদ্দমা নামে কোনো ঝামেলা ছিল। তবে অনেকেই কমেন্ট করেছেন, বসন্তী রায় নামে লিখেছেন, এই মহিলা অসভ্য, গ্রামের সব মানুষ অতিষ্ঠ এই মহিলার জন্য। একজনে জানতে চেয়েছেন পাথরঘাটার কোন জায়গায়, রাফসান চৌধুরী মুমিন নামে, উত্তর হাতিমপুরের ঠিকানা। নজরুল ইসলাম হৃদয় লিখেছেন, লজ্জা লাগে ছেলে বাবার গায়ে হাত দিছে কতটা কথাটা শুনেই, আসলে এটি একটি লজ্জাজনক ব্যাপার এবং একটি হৃদয় স্পর্শকারণ ঘটনা, যে কারণে বাবার জীবনটা নাশ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। ন্যামুল মল্লিক লিখেছেন, একটু আগে দেখলাম হাসপাতালে নিয়ে যেতে, আমরাও ছিলাম হাসপাতালে, সেখান থেকে নিয়ে যাওয়ার পথে আমরা নিউজ রেডি করেছিলাম যে বাবার ছেলের লাঠি ডাকাতে বাবার অবস্থা মুহূর্ত, কিন্তু সেই মুহূর্ত নিউজটি কমপ্লিট করার আগেই মূলত আমরা সংবাদ পেয়েছি বাবা মৃত্যু হয়েছে। আবু সালেমিয়া লিখেছেন, মাথা তার সেরা, বাবার তা মাথা আরও সেরা, হয়তো আপনি তাদের সম্পর্কে অবগত আছেন বলে এমন মন্তব্য করেছেন। অনেকেই মন্তব্য করেছেন নানা ধরনের মন্তব্য, তো সব মন্তব্যগুলো নিতে পারছি না, কারণ যেহেতু এটা পুলিশ তদন্তের বিষয়, আর এখানে পুলিশ তদন্তে বেরিয়ে আসবে মূল ঘটনাটা কী ছিল। তবে উনি যে একতরফাভাবে ওনার আশেপাশে প্রতিবেশীদেরকে দায়ী করেছেন সেই বিষয়টি নিশ্চিত করতে চাচ্ছি, যে আমাদের কাছে আগে সাক্ষাৎকার দিয়েছেন, উনি এটাই বলেছেন যে ওনার ছেলেকে বিবাহ করাবেন, সেই বিবাহ করাতে বিলম্বিত হওয়ার কারণে মূলত তার ছেলে উত্তেজিত হয়ে তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে। আর উনি যাদেরকে দোষারোপ করতে চেষ্টা করেছেন তার প্রতিবেশীদেরকে, তারা আসলে সেই বিষয়টি কতটুকু সত্য, পূর্ব শত্রুতার জেদ ধরে কিনা, সেই বিষয়গুলো আসলে পুলিশ তদন্তে বের হয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি থানা পুলিশের পক্ষ থেকে এখানে তারা লাশ উদ্ধার করার জন্য এসেছে। আমরা যদি কথা বলি ড্রাইভার সাহেবের সাথে, আপনি তো কতদূর নিয়ে যাওয়ার ধরছিলেন এবং কতদূর গিয়েছি পৌঁছেছিলেন? বাজার পর্যন্ত গেছি, বাজার পর্যন্ত যাওয়ার পর ওনারা বলছে থানায় যাবো, আমরা থানায় অবজেকশন জানাই পরে আমরা নিয়ে যাবো।
এর মধ্যে রোগী হাউকাউ করে উঠছে আর সাতের লোক এরা বলছে নাই, পরে নাই বলার পরে থানা থেকে এরা বলছে যে হসপিটালে নিয়ে যান, ওইখানে নিয়ে আমরা শিওর হই, পরে তো এখানে হসপিটালে নিয়ে আসলাম। ডাক্তার শিওর করছে এখন? এখন করছে কিনা এখন আমি এখন পর্যন্ত ডাক্তার আসলে দেখবে, আমরা সে বিষয়টিকে জানাবো। আর এখানে যেহেতু ভিতরে নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, আমি যদি কথা বলতে চেষ্টা করি এখানে যারা ডাক্তার আছে তাদের সাথে, ডাক্তার কি আছে এখানে? আমরা পাথরগাতা লাইভে আছি মূলত, আর তো কত শিওর করবেন যে আসলে ডেড বডিটা কনফার্ম আছে হয়েছে কিনা? আপনারা প্রাথমিক কি পেয়েছেন? আমরা তো সাংবাদিকরা লাইভ করতে করছি বাইরে থেকে, আপনার সঙ্গে ডেড বডি নিশ্চিত করছেন কিনা ওটাকে? কনক ভাই আসলে আপনারা তো নিজে চেক আপ করেছেন, এখান থেকে আপনার ট্রিটমেন্ট দিয়েই পাঠাতে চেষ্টা করছেন বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে সবশেষ কী দেখলেন উনিকে? বরিশাল শের বাংলা উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, আবার সেখান থেকে থানা পুলিশের মাধ্যমে এখান থেকে রেফার করছি। ডাক্তার সাহেব রেফার করছে, উনি হয়তো পথের মধ্যে মারা গেছে, তাই সেখান থেকে তো আমরা তো এখান থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না, যেহেতু রেফার রোগী। নিশ্চিত হয়েছেন যে মারা গেছে? নিশ্চিত, সেটা তো ডাক্তার বলবে একটু পরেই। আমরা কথা বলবো থানা পুলিশের যারা রয়েছেন এখানে, যেহেতু আইনি প্রক্রিয়া থাকবে, আইনি প্রক্রিয়া চলবে, সেই প্রক্রিয়ার কারণগুলো আমরা জানার চেষ্টা করবো। এখানে শহীদুল ইসলাম ভাই আছেন, আসলে আপনি থানা পুলিশ থেকে এসেছেন, সবশেষ কি আপডেট দিবেন এই ডেড বডি সম্পর্কে? আপনার কাছে থাকবে এটা সম্বন্ধে আপডেট হলো এই যে আরও 20 মিনিট আগে আমাদের থানায় অ্যাম্বুলেন্স সহ এই যে ব্যক্তি ইঞ্জুরি অবস্থায় আছে তাকে নিয়ে ঢুকছে, ঢুককে বলছে তারা চিল্লি চিল্লি করছে, বৃদ্ধ মহিলা বলছে যে আমার স্বামী মারা নাই, মেয়ে বলছে যে আমার বাবা নাই, তারে মার্ডার করিয়ে ফেলছে। এই তারপরে আমরা জিজ্ঞাসাবাদ করছি, ঘটনাস্থলে ওসি স্যার এবং অন্যান্য যে অফিসার আছে ফোর্স সহ ঘটনাস্থলে গেছেন, এবং এটা সে আসলে মারা গেছে কিনা বা গুরুতর ইঞ্জুরি অবস্থায় আছে কিনা এইটা কনফার্ম হওয়ার জন্য আমরা হসপিটালে আনার জন্য বলছি। তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, এখন কর্তব্যরত যে চিকিৎসক আছে উনি মানে ঘোষণা করবে মৃত্যু হইলে সেটা বলবে, আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব, এবং উনি যদি জীবিত থেকে থাকে এ সংক্রান্তে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর যে তাকে ইঞ্জুরি করছে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ঘটনাস্থলে আমাদের সকল অন্যান্য অফিসার এবং ফোর্স অফিসার সহ ঘটনাস্থলে আছে, আমরা এ ব্যাপারে আইনগত পরবর্তী ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করতেছি। প্রাথমিকভাবে ধারণা হয় যে সে মারা গেছে, কিন্তু কর্তব্যরত ডাক্তার যে আছেন বা একজন ডাক্তার প্রতি সে নিশ্চিত করতে পারবে যে সে মারা গেছে কিনা। আমি তো আর ডাক্তার না, আমি পুলিশ, আনুষ্ঠানিকতাই বাকি আর কি। হ্যাঁ, আনুষ্ঠানিকতাই বাকি। জি, যেমনটি বলছিলেন পাথরঘাটা থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম, মূলত তারা হাসপাতাল থেকে থানায় নিয়ে রোগীটিকে দেখানোর ইচ্ছা ছিল তাদের, যে এমন একটি ঘটনা ঘটেছে পাথরঘাটার উপজেলা হাতেমপুর এলাকায় সদর ইউনিয়নের হাতেমপুর গ্রামে। সেখান থেকে থানা পুলিশকে অবহিত করে মূলত তাদেরকে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা জন্য নিয়ে যাবেন। ইতিমধ্যে হাসপাতাল চত্বরে বসেই মূলত এই নিরঞ্জন শীলের প্রাণ নাশ হয়েছে। মূলত বিষয়টি আনুষ্ঠানিকতা ঘোষণার জন্যই মূলত তার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে, এখান থেকে চিকিৎসক আনুষ্ঠানিকভাবে একটি মৃত্যু সনদ দেবেন, এরপরেই পুলিশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা লাশ গ্রহণ করবেন, এরপরে ময়নাতদন্তের জন্য বরগুনা সরকারি হাসপাতালে মর্গে প্রেরণ করবেন। সবশেষ জানিয়ে রাখি এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে আবুল বাশার, তিনি সরজমিন পরিদর্শনে গিয়েছেন এবং আসামিদের ধরার জন্য জোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার উপপরিদর্শক সাজেদুল ইসলাম। আমরা এ বিষয়ে আপডেট পেয়ে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।